রাইট নাও এখন থাকছে কি কারণে কাঠগোড়ায় বসে আছেন অভিনেত্রী অপু বিশ্বাস, ও এল বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। ঢাকাই সিনেমার বিউটি কুইন খ্যাত তারকা অপু বিশ্বাসকে তো আপনারা সকলেই খুব ভালো করে চিনেন। তাছাড়া এই তারকা তার এক দশকের ক্যারিয়ারে শতাধিকের মতো সিনেমাতে অভিনয় করেছে, যার ফলে উপহার দিয়েছেন বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা তিনি তার দর্শকদেরকে। এছাড়া সাকিব খানের সঙ্গে বিয়ে এবং তারপর বিবাহ বিচ্ছেদ, যার ফলে বেশ কয়েকদিন সিনেমা জগৎ থেকে দূরে ছিলেন এই তারকা। তবে বর্তমানে সিনেমা জগতে নিয়মিত অভিনয় করতে দেখা যাচ্ছে অপুকে। অন্যদিকে সম্প্রতি একটি ছবিকে কেন্দ্র করে বেশ আলোচনায় এসেছেন অপু বিশ্বাস, কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে একটি কাঠগোড়ায় বসে আছেন অপু বিশ্বাস। তবে কেন কাঠগোড়ায় বসে আছেন অপু বিশ্বাস সে প্রশ্ন হয়তো ভক্তদের মাঝে রয়েছে। তবে এই কাঠগোড়ায় শুধুমাত্র অপু বিশ্বাসই নয়, কেননা এই কাঠগোড়ায় শোবিজের অনেক তারকাই বসে আছেন। সেই তালিকায় রয়েছে অপু বিশ্বাস, অরুণা বিশ্বাস, দেবাশিস বিশ্বাস, তুষার খান, আরিফিন রুমি এবং ডিজে সানিকা। মূলত এটি একটি টিভি প্রোগ্রাম যার জন্য সকলকে একত্রিত হতে হয়েছে। তাছাড়া ঈদের সপ্তম দিন দেশ টিভির পর্দায় এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, আর এই অনুষ্ঠানটির নাম হচ্ছে দেশ মানে না আপনি মোড়ল। মূলত এই অনুষ্ঠানে তারকা অতিথিরাই থাকবেন। তাছাড়া এই রহস্যময় আড্ডায় থাকছে শোবিজ অঙ্গনের কমেডি তারকারাও। তাছাড়া এটি মূলত ঈদের সপ্তম দিন রাত 9টায় অনুষ্ঠিত হবে দেশ টিভির পর্দায়। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কি কারণে কাঠগোড়ায় বসে আছেন অভিনেত্রী অপু বিশ্বাস। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।